হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মমস অন হুইলস। আজকে আমি আলোচনা করব যে ডাইপার সবসময় পরিয়ে রাখা যায় কি না। এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করেছে, যার জন্য আমি আজকে এটা মানে একদম ডিটেলে বলতে এলাম যে কিভাবে ডাইপার পরাবে। আমি একটা ভিডিও করেছিলাম, তো তার পরে আমার কাছে প্রচুর কোয়েশ্চেন্স এসেছে যে ডাইপারটা সারা দিন পরানো যায় কি না। আমি একদম প্রথম থেকে শুনে এসেছি, আবার অনেকে একদম আমার বেবিটা হওয়ার আগে থেকে বলেছে যে সবসময় ডাইপার পরাস না, প্রথমে ক্লোথ ন্যাপি পরাবি, পরের দিকে ডাইপার পরাতে পারিস, তাও সারাদিন নয়। তো এটা কিন্তু আমি দেখেছি আমার ক্ষেত্রে একদমই কাজ করেনি, কারণ যারা একা মায়েরা কেয়ার নিচ্ছ, তারা তাদের ক্ষেত্রে ডাইপারটা কতটা জরুরি সেটা কিন্তু আমরা জানি। মানে যাদের অফিস টাইম আছে, যাদের খুব তাড়াতাড়ি কাজকর্ম করে ওই বেবিটার জন্য করে নিজের জন্য করে বেরোতে হয়, তখন সেই টাইম ম্যানেজমেন্ট করাটা শুধু নিজেরটা বেবিটাও তো নয়, বাড়ির আরও যারা রয়েছে তোমার হাজব্যান্ডের কাজটাও তোমাকে অনেকটা সামলে দিতে হয়। যদিও এখন তো হাজব্যান্ডরা অবশ্যই অনেক বেশি হেল্পফুল, আগেকার দিনে তো সেটা ছিল না। তো সেক্ষেত্রে বলতে পারি যে এটা তো আমাদের সমান সমান দায়িত্ব, যে হাজব্যান্ড ওয়াইফের একটা বাচ্চার জন্য, তো দুজনেই এখন সমান দায়িত্ব যেহেতু নিই, তাই জন্য দুজনের ক্ষেত্রেই কিন্তু বাচ্চার ডাইপারটা ইউজ করা ভীষণ জরুরি হয়ে পড়ে। তো প্রথমের দিকে ক্লোথ ন্যাপি যেটা ইউজ করতে বলেছিল আমাকে সবাই, সেটার জন্যও অনেকে দেখেছি আমি ডাইপার র্যাস বেরিয়েছে, ডাইপারের জন্য তো আছেই। এটার জন্য সব থেকে জরুরি যে কথাটা, ডাইপারের র্যাশ কিন্তু ডাইপার থেকে হচ্ছে না, ডাইপারের র্যাশটা যেটা হচ্ছে হাইজিন না মেনটেন করার জন্য হচ্ছে। আমরা যখন হাইজিনটা মেনটেন করতে পারছি না, ডাইপারটা কীভাবে ইউজ করতে হবে এটাই যখন আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না, তখন আমাদের ইউজটা ভুল ভালো হয়ে যাচ্ছে। তো এটা থেকে ওদের ন্যাপি র্যাশেস হয়ে যাচ্ছে, এটা ন্যাপি র্যাশও হয়, ডাইপার র্যাশও হয়। তো প্রথম থেকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমি জেল ডাইপার ইউজ করেছি। জেল ডাইপার ইউজ করা কিন্তু অন্য ডাইপারের থেকে অনেক বেশি সেফ, আর আমি খুব ক্লিয়ারলি বলে দিই আমি যে সমস্ত ব্র্যান্ডই ট্রাই করে নিয়েছি, তো তার মধ্যে আমার প্যাম্পার্সটাই কিন্তু বেস্ট লেগেছে। হ্যাঁ, আমার বেবির জন্য তো প্রত্যেকের হয়তো আলাদা আলাদা মনে হতে পারে, আমি প্যাম্পার্সের ওই ড্রাই প্যান্টগুলো ইউজ করি ওই আমার ছেলের জন্য আর কি। তো আমি আর আমার দিদিকেও আমি ওটাই রেকমেন্ড করেছি যে প্যাম্পার্সের ড্রাই প্যান্টটাই ইউজ করতে। আর ও যখন আমার বেবি কিন্তু প্রিম্যাচিওর হয়েছিল, হ্যাঁ, তো প্রিম্যাচিওরের জন্য প্রিমি একটা সাইজ পাওয়া যায় প্যাম্পার্সের। আর তাছাড়া নিউবর্ন যেটা জিরো থেকে বোধহয় 3 কেজি পর্যন্ত একটা পাওয়া যায়, তো 0 to 3 কেজিও পাওয়া যায়, সেইটা তো একটু পরের দিকে এসেছে, আমার বাচ্চা অনেকদিন পরে 3 কেজিতে গিয়ে পৌঁছেছে, তো সেটা আমার পক্ষে খুব টাফ ছিল, সেই জার্নিটা আমি নিশ্চয়ই বলবো। তো সেটার জন্য আমি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি বিভিন্ন জনের কাছে, বিভিন্নটা শুনে তারপরে আমি প্রচুর পড়াশুনো করেছি যাতে আমি বাচ্চাটাকে ঠিকঠাক করে ঠিক রাখতে পারি আর কি। তো আলটিমেটলি সেটা হয়েছে, এখন একদম হেলদি, কোনো অসুবিধে নেই। আর মাঝে মধ্যে তো তোমরা দেখছোই ভিডিওতে কীরকম ছটপটে হয়েছে, দাঁতও বেরিয়েছে, তো এই সময়টা ভীষণ ছটপট করার সময় আর কি। তো আমি ভীষণ পজল হয়ে যাই কি করব কি না করব, তো রোজ রোজ নতুন এক্সপিরিয়েন্স গেন করি তোমাদের বলতে পারি, সেটা আমার একটা সুবিধেই হয়। আর বন্ধুরাও তো আমাকে প্রচুর এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকে। ও মোটামুটি আমি দেখেছিলাম যে ডাইপার র্যাশ কোনো দিনই হয়নি, ন্যাপি র্যাশ কোনো দিনই হয়নি, কারণ আমি প্রপার ইউজ করেছি সব সময়। ডাইপারের যে জায়গাগুলোতে ওর পায়ে লাগছে কিংবা ওর ব্যাকসাইডে লাগছে কিংবা কোমরে লাগছে, সেই জায়গাগুলো ময়েশ্চারাইজ রাখবে, কোনো সময় ওর ময়েশ্চারটা স্কিন থেকে যেন না চলে যায়, ও যেন হালকা ময়েস্ট থাকে পুরো জায়গাটা, ওটা কখনোই না ড্রাই হয়ে যায়। আর কোনো সময় কোনো রকম ডাইপার র্যাশের জন্য, মানে ডাইপার র্যাশ বেরোবে এরকম ভেবে কোনো পাউডার ইউজ করো না, কারণ পাউডার ওই পোর্সগুলোকে, যে ছোটো ছোটো আমাদের স্কিনের মধ্যে ছোটো 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 পোর্স থাকে, তো মানে ছোটো ছোটো হোল থাকে আর কি, তো সেইটা যদি ব্লক হয়ে যায়, পাউডারের গুঁড়োগুলো খুব ছোটো হয়, তো
ওটা গিয়ে কিন্তু ব্লক হয়ে যায়। তো স্কিনটা যদি ব্লকই হয়ে যায়, কোনো একটা সারফেসে যদি ছোট ছোট ধরো ফুটো থাকে, সেটা যদি ওপর থেকে তুমি ব্লক করে দিলে, তো স্কিনটা কি চাইবে, ভেতর থেকে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটা ঠেলে বেরোতে চাইবে। তো সেটা হচ্ছে র্যাশেসের ভেতর দিয়ে ওর বডির যে অয়েলটা ভেতরে থাকে সেটা বাইরে বেরিয়ে আসে, বেবির স্কিনটা ময়েশ্চার করে, তো সেটা বেরিয়ে আসতে চেষ্টা করবে। বেরিয়ে আসলে তখন সেটা বাম্প হয়ে যাবে, এরকম এরকম ছোট ছোট বাম্প হয়ে যাবে, যেটা আমরা র্যাশ বলছি। তো এইভাবে র্যাশেস তৈরি হবে। সেটা যদি তুমি না করো, মানে তুমি যদি কখনো পাউডার না দাও, আমার বেবিকে কখনো আমি পাউডার ইউজ করি না, সবসময় ময়েশ্চারাইজার ইউজ করেছি পুরো গায়ের জন্য। ভালো করে আমি দেখিয়ে দেবো কীভাবে ময়েশ্চারাইজারটা ইউজ করবে। স্নানের পরে কিন্তু আমি ময়েশ্চারাইজার ইউজ করি, আর স্নানের আগে আমি সবসময় নারকেল তেল, মানে যেটা একদম পিওর কোকোনাট অয়েল, ওটাই ইউজ করি, আর কোনো কিছু ইউজ করি না। আমি মুখে দিই না, মুখে কোনো সময় দিই না, মাথায় তো একেবারেই দিই না। তো এই হচ্ছে, ওটা নিয়ে আমি একদিন বলে দেবো যে মুখে আর মাথায় কেন দেওয়া হয় না তেলটা, আর আমরা কেন নারকেল তেল ইউজ করছি এখন, সেটা আমি পরে নিশ্চয়ই বলে দেবো। তো এইভাবে যদি তুমি ইউজ করো আর যদি ময়েস্ট রাখো স্কিনটা, আর একবার ন্যাপি চেঞ্জ করার পরে আবার দ্বিতীয়বার কখন ন্যাপি চেঞ্জ করতে হচ্ছে সেটা কিন্তু তুমি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে। তো ওই সময়টা যত তুমি কমিয়ে আনবে, মানে বেবি যদি দেখা যায় বারবার ন্যাপি চেঞ্জ করতে হচ্ছে, তখন যদি তুমি সময়টা কমিয়ে আনো, মানে 2 ঘন্টা ছাড়া ন্যাপিটা চেঞ্জ করে দাও, যখনই দরকার হচ্ছে তখনই 2-3 বারের ডিউরেশনে, 2-3 ঘন্টার ডিউরেশনে যদি তুমি চেঞ্জ করতে থাকো, কিন্তু 3 ঘন্টা হয়তো কোনো সময় যাচ্ছে না, 1-1.5 ঘন্টার মধ্যেই চেঞ্জ করতে হচ্ছে, সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। তো সেভাবে যদি চেঞ্জ করতে থাকো না, তাহলে কিন্তু ওর র্যাশের কোনো সম্ভাবনা নেই। আর প্রত্যেকবার চেঞ্জের সময় একটা শুকনো কাপড় বা টাওয়েল অল্প ভিজিয়ে রাখো, তা সেটা দিয়ে তুমি আস্তে করে মুছে দাও ওর ডাইপার, যে সমস্ত জায়গায় ডাইপারটা টাচ করছে, ডাইপারের এন্ডগুলো মানে শেষগুলো যেখানটাতে টাচ করছে সেখানগুলো হালকা করে মুছে দাও। মুছিয়ে দিয়ে তারপরে শুকনো করে, ভালো করে শুকিয়ে জায়গাটা ময়েস্ট করে দিয়ে, ময়েশ্চারাইজার হালকা করে দিয়ে তারপরে ডাইপার পরাও, কখনোই ডাইপার র্যাশ বেরোবে না। আর তুমি সারাদিন পরাতে পারো, তাতেও কোনো র্যাশ বেরোবে না, একবার দুবার পরাতে পারো, তাতেও কোনো র্যাশ বেরোবে না। আমার তো শীতকালে হয়েছিল দ্রোহ, তো ওকে আমি ডাইপার ইউজ করেইছি প্রায় 1-1.5 মাস, তো আমি পুরোই ডাইপার ইউজ করেছি। তারপর থেকে আমি পটি ট্রেনিংয়ের জন্য ডাইপারটা ইউজ কম করে দিয়েছিলাম। তো সেটাও আমি বলবো আমি কী করে পটি ট্রেনিং দিয়েছি। এখন একদম পটি ট্রেন্ড হয়ে গেছে, ওর কোনো রকম অসুবিধে নেই। ও কিন্তু ঠিক 3.5 মাস বয়স থেকে পটি ট্রেন্ড হয়ে গেছে, ও কিন্তু দুটোই ইশারা করতে পারে, যে ও কোনটা এখন করবে, কোথায় বসতে চায়, সে দুটোই ও ইশারা করতে পারে। তো এটা আমার পক্ষে খুবই ভালো হয়েছে আর কি। তো সেটা আমি কী করে করেছি সেটা নিশ্চয়ই বলে দেবো। তো আজকের ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানিও, লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।